বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি জহুরুল ইসলাম, রিয়েল টিপস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, আজকে আমি আপনাদেরকে শিখাবো চারকোনা জমি পরিমাপের 100% সঠিক পদ্ধতি, কীভাবে একটা চারকোনা জমি আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারি। আপনারা খেয়াল করে দেখবেন, অনেক সময় আমাদের এলাকায় যদি যারা সার্ভেয়ার বা আমিনতি কাজ করে, একজন আমিন যদি জমিটা মেপে যায়, পরবর্তীতে অন্য আরেকজন আমিন জমিটা মাপার পরে দেখা যায় যে হিসাবের একটু গরমিল হয়ে যায়। তো এই সমস্যাটা কোথায় হতে, কীভাবে হয় বা কোথায় হয়, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব বা শিখব। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সবার আগে পেয়ে যান। আমরা প্রথমে একটু এই চারকোনা বিশিষ্ট একটা জমি নেই, জমিটা ধরে নেই চারটা ভাগ আমরা প্রথমে পরিমাপ করে নিব, এখান থেকে এখান পর্যন্ত 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 পরিমাপ করব। অর্থাৎ চারটা পাশ আমাদেরকে প্রথমে মেপে নিতে হবে। তো মেপে নেওয়ার জন্য প্রথমে ধরি আমরা এই পাশটার মান হলো যে আমাদের 120 ফুট, আমরা এগুলো ফুট হিসেবে ধরবো, ফুট 120 ফুট। তো নিচের যে অংশটা এখান থেকে এখান পর্যন্ত সেটা ধরি আমরা 100 ফুট, 100 ফুট, 100 ফুট। এবং বাম পাশে যে অংশটা আছে ধরি এটা আমাদের 40 ফুট, ধরি এটা আমাদের 40 ফুট, 40 ফুট। এবং ডান পাশে যে অংশটা আছে ধরি এখান থেকে এখান পর্যন্ত এটা 60 ফুট। তো দর্শক, এভাবে আমাদের প্রথমে চারটি পাশ মেপে নিতে হবে। মেপে নেওয়ার পরে এখন দেখুন, আমরা জমিটা দুইটা পদ্ধতিতে আমরা এই হিসাবটা করতে হবে, একটা হলো যে গড় নির্ণয় পদ্ধতিতে, আর একটা হলো যে হ্যারোস সূত্র প্রয়োগ করে। হ্যারোসের সূত্র মানে আমাদের বিষম ত্রিভুজের সূত্র প্রয়োগ করে, দুই পদ্ধতিতে আমরা এই জমির সঠিক হিসাবটা আমরা নির্ণয় করতে পারি। তো দর্শক, যদি আমরা গড় পদ্ধতিতে হিসাব করি তাহলে জমির পরিমাণ একটু সামান্য কম হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি আমরা এটাকে আড়াআড়িভাবে দুটো অংশে বিভক্ত করি, এইখান থেকে এখান পর্যন্ত অথবা এখান থেকে এখান পর্যন্ত দুটো অংশ যদি বিভক্ত করে এটাকে পরিমাপ করি, তাহলে এখানে আমরা মোটামুটি 99% 100 বা 100%ও বলা যায় পুরো সঠিক হিসাবটা পাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানেই মূলত আমাদের এই সমস্যাটা, যে কোনো আমিন দেখা যায় যে এটাকে গড় পদ্ধতিতে হিসাব করে একটা খুঁটি দিয়ে যায়, আবার অন্য আমিন এসে মেপে সেটাকে আবার ওই হ্যারাস পদ্ধতিতে মেপে বা ওই যে ত্রিভুজ আকারে মেপে সেখানে খুঁটি দিয়ে যায়, তখনই দেখা যায় দুজনের হিসাবটা দুই রকম হয়ে যায়। তো দর্শক, সেই সমস্যাটা সমাধানের জন্য অবশ্যই আমরা এখন যদি আমরা যারা আমরা জমি মাপবো বা যাদের জমি, আমরা সবাই যদি এই বিষয়টা জানা থাকে তাহলে অবশ্যই আমিন বা সার্ভেয়ার যারা কাজ করে তারা যদি কোথাও কোনো ভুল করে তাহলে আমরা খুব সহজে ধরতে পারবো। তো দর্শক, এখন কি করব, আমরা এখান থেকে এখানের মাপটা নিব অথবা এখান থেকে এখানে আমরা মাপটা নিব। তো ধরি আমি এখান থেকে এখানে একটা মাপ নিয়ে নিই। তো দর্শক, আমরা এখান থেকে এখান পর্যন্ত জমিটা পরিমাপ করি, পরিমাপ করার পরে ধরি এখানে আমরা এটার দৈর্ঘ্য পেলাম যে 150 ফুট, এটা ধরে নিলাম আমরা 150 ফুট। তাহলে দেখুন এখানে আমাদের দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। তো ত্রিভুজগুলোকে যদি আমরা এখন আলাদা আলাদা বিভক্ত করি, এই ত্রিভুজটাকে আলাদা নিয়ে যাই, এই ত্রিভুজটাকে আলাদা নিয়ে যাই, তাহলে আমাদের দুইটা ত্রিভুজ দেখা যাবে এখানে। একটু খেয়াল করেন, এখানে দেখুন এই যে দুইটা ত্রিভুজ, আমাদের পরিমাপগুলো এখানে এই চিত্র অনুযায়ী একটু বসিয়ে দেই। এই ত্রিভুজের এখানে এটা হলো যে আমাদের 120 ফুট, 120 ফুট, এটা হলো যে আমাদের 40, এটা হলো যে আমাদের 150, 150। আর এটাকে ধরি আমরা প্রথম জমি, এটাকে ধরলাম প্রথম জমি, এটাকে একটু মেপে নেই, এটা হলো যে 150, এটাকে ধরে নেই এটা হলো যে 120, এটাকে ধরে নেই এটা হলো যে আমাদের 60 ফুট, এটাকে ধরে নিই আমরা দ্বিতীয় জমি, দ্বিতীয় জমি। তো দর্শক, এভাবে আমরা দুইটা জমিকে আলাদা আলাদাভাবে বিভক্ত করতে পারি। এখন কি করব, আমরা প্রথম জমির ক্ষেত্রফলটা নির্ণয় করব এবং দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো দর্শক, প্রথম জমি যেহেতু এখানে ত্রিভুজের তিনটা বা তিন রকম বা তিন ধরনের মান, তাহলে এখানে আমাদের এটাকে অবশ্যই বিষম ত্রিভুজ আমরা বলতে পারি। তো এখানে আমরা লিখতে পারি যে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে বা প্রথম জমির ক্ষেত্রে,
এখানে লিখতে পারি যে প্রথম জমির ক্ষেত্রে, প্রথম জমির ক্ষেত্র যদি লিখি তাহলে এখানে লিখতে পারি যে বিষম ত্রিভুজের ক্ষেত্রফল, বিষম যেহেতু এটা তিনটা ত্রিভুজের মান তিন রকম, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা হলো যে রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি, এই তিনটা সূত্র আমার সরি এই তিনটা মান আমাদের এই সূত্রে কাজে লাগবে। তো দর্শক এখন দেখুন, এখানে আমাদের এস এর মানটা কিন্তু দেওয়া নাই, তো এখানে এর মানটা ধরি আমরা, এটা ধরি আমরা এ, এটা ধরি এ, এটা ধরি আমরা বি, এটা ধরি আমরা সি, সি ধরে আমরা প্রথম জমির মানটা আমরা বের করি। তাহলে এখানে আমরা একটু ধরে নেই এর মানটা হলো যে আমাদের 150 ফুট, বীর মানটা আমরা একটু ধরে নেই, বীর মানটা হলো যে আমাদের 120 ফুট, এই যে দেখুন এখানে 120 ফুট, 120 ফুট এটা ধরে নিলাম আমরা 120 ফুট, এবং সির মানটা ধরে নেই এখানে 40 ফুট। তাহলে তিনটা মান নেওয়ার পরে এখন আমরা এস এর মানটা, এস মানে অর্ধ পরিসীমা, এস এর মানটা আমরা এখানে একটু নির্ণয় করি, এস সমান সমান এ প্লাস বি প্লাস সি, এটা হলো যে আমাদের এস এর মান, নিচে টু, তো এস এর মানটা এখানে একটু বসাই আমরা, এর মান হলো যে আমাদের 150 যোগ বির মান হলো যে 120, সির মান হলো যে আমাদের 40, আর নিচে হলো যে 2, এটা হলো যে আমাদের সূত্র। তো দর্শক এখন এখানে আমরা একটু যোগ করি সবকটা মান, মানগুলো যোগ করলে আমাদের ফলাফল আসতেছে, যে আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করব, এখানে ক্যালকুলেটর ব্যবহার করলে এখানে আসতেছে যে আমাদের 150 যোগ 120 যোগ আর আসতেছে যে 40, তাহলে টোটাল যোগ করলে হয় আমাদের 310, এখানে আমাদের ফলাফলটা হবে যে 310, নিচে 2 ভাগ করলে 310কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে যে ভাগ 2 155, 155, এখানে আমাদের মান আসতেছে যে 155। তাহলে এস এর মানটা আমরা কত পাইলাম, এই এস এর মানটা অর্ধপরিসীমার মান হলো যে 155। এখন এখানে আমরা এটাকে মান বসিয়ে দিব, এখন যদি এখানে আমরা একটু মানটা বসাই তাহলে কি হবে, এখানে আমরা প্রথমে রুট দিব, রুট দেওয়ার পরে এখানে এস এর মানটা হলো যে 155, এখানে এস এর মানটা হবে যে 155 মাইনাস এর মান হবে যে 150, আবার এস এর মান হলো যে 155, বির মান হবে যে আমাদের 120, আবার এস এর মান হলো যে 155, এবং সির মান হবে যে 40, এটাই মূলত আমাদের সূত্র। তো দর্শক এখানে মানগুলো লেখার পরে আমরা এখানে রুট দিব, রুট দেওয়ার পরে এখানে 55 যা আছে তাই 155 থেকে 50 বিয়োগ করলে 150 বিয়োগ করলে 5, আবার এখানে এখানে কোনো চিহ্ন নাই মানে ইন্টু, আবার 155 থেকে 120 বিয়োগ করলে আমাদের 35, আবার 155 থেকে 40 বিয়োগ করলে 115। এখন আমরা এই সবকটা মান আমরা গুণ দিব, সবকটা মান আমরা গুণ দিব, অর্থাৎ 155 35 এবং 15, অর্থাৎ এখানে আমরা প্রথমে লিখব যে 155 গুণ 5 গুণ 35 গুণ 115, এই তিনটা মান আমরা এখন গুণ দিব, গুণ দিলে আমাদের ফলাফল আসতেছে যে ওখানে প্রায় 300,000, ফলাফল আসতেছে আমাদের 300,000 প্রায় 3 কোটি অথবা 31,937,075, অর্থাৎ এখানে আমরা ফলাফল লিখব 3,119,375, আমাদের এটা হলো যে আমাদের এই গুণফলটার ফলাফল, এই যে এটার ফলাফলটা হলো যে এটা। এখন এটাকে আমরা রুট করব, এটাকে আমরা রুট করব, রুট করলে ফলাফল আসতেছে যে আমাদের এই যে এটাকে যদি আমরা এই রুট বাটন ক্লিক করি তাহলে রুট করলে এটা মান আসতেছে যে আমাদের এখানে 1,766.17 বা 18, 1,766.18 বর্গ ফুট,
এটা মোটা, এটা হলো যে আমাদের বর্গফুট, এটা হলো যে প্রথম জমির ক্ষেত্রফল। তো দর্শক, এভাবে আমরা প্রথম জমির ক্ষেত্রফলটা বের করলাম। এবার আমরা, এটা হলো যে আমাদের প্রথম জমির ক্ষেত্রফল। এবার আমরা দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা একটু বের করি। এখানে এখানে লিখতে পারি যে দ্বিতীয় জমির ক্ষেত্রে, এখানে আমরা একটু এটাকে রেখা টেনে নিই এদিকে, এদিকে একটু আমরা রেখা টেনে নিই। এখানে লিখি যে আমরা দ্বিতীয় জমির ক্ষেত্রে, দ্বিতীয় জমির ক্ষেত্রে, দ্বিতীয় জমির ক্ষেত্রে লিখার পরে এখানে একইভাবে আমরা দ্বিতীয় জমির যে মানগুলো আছে, মানগুলো একটু আমরা লিখে নেই। এখানে দ্বিতীয় জমির ক্ষেত্রে এর মান দেওয়া আছে আমাদের। এখানে আমরা একটু মানগুলো আগে আইডেন্টিফাই করে নেই সূত্র করার সুবিধার্থে। ধরি এটা আমাদের এর মান, এটা ধরি আমরা বি এর মান, এটা ধরি আমরা সি এর মান। তাহলে আমরা এ বি সি তিনটা মান, এর মান ধরলাম আমরা 150 এবং বির মান ধরলাম আমরা 100 100, এবং সি এর মানটা ধরলাম আমরা 60। এই তিনটা মান নেওয়ার পরে এখন আমরা এখানে অর্ধপরিসীমা সূত্রটাও আমরা একটু বের করে নিই। অর্ধপরিসীমা সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এই সূত্রটা আমরা একটু বের করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এর মান দেওয়া আছে যে আমাদের 150 যোগ বির মান হলো যে আমাদের 100 এবং সির মান হলো যে আমাদের 60। এই তিনটা আমরা এখন যোগ করব। যোগ করলে ফলাফল আসতেছে যে আমাদের, ক্যালকুলেটার আমরা একটু দেখি, 150 যোগ 100 যোগ 60, তাহলে আমাদের ফলাফল আসতেছে 310। 310টা যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে যে আমাদের 55। তাহলে আমাদের ফলাফল আসতেছে যে 310, এখানে আসবে আমাদের আমাদের 300 যোগফল 310/2, অর্থাৎ এটা হলো যে 155, এটা হলো যে গড় অর্ধপরিসীমার মান। এখন আমরা দ্বিতীয় ত্রিভুজের যে সূত্রটা, সেই সূত্রটা লিখব। সুতরাং এখানে লিখতে পারি যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখতে পারি, ক্ষেত্রফলের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বা ক্ষেত্রফল লিখতে পারি এখানে ক্ষেত্রফল। দর্শক, এখানে এটাও আমাদের ক্ষেত্রফল হবে, যদি এখানে ক্ষেত্র লিখছি ক্ষেত্রফল হবে। তো ক্ষেত্রফলের সূত্রটা হবে যে আমাদের রুট, রুট এখানে ক্ষেত্রফলের সূত্র হবে রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা হবে যে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা। তো ক্ষেত্রফলের সূত্রটা লিখার পরে এখন আমরা এগুলো মানগুলো একটু বসিয়ে দিই। মানগুলো হবে যে আমাদের এখানে 155, এটা হবে যে 55, এটা হবে যে 155 মাইনাস 150 এর মান, আবার 155 এস এর মান মাইনাস 100, আবার 155 মাইনাস 60, এটা হলো যে আমাদের রুটের মানগুলো বসিয়ে দিলাম। মানগুলো বসিয়ে দেওয়ার পরে এটা হলো 155, 155 গুণ 155 থেকে 50 বিয়োগ করলে 5, আবার 155 থেকে 100 বিয়োগ করলে শুধু 55, এটা হবে যে শুধু 55, আবার এখানে 155 থেকে 60 বিয়োগ করলে থাকতেছে যে আমাদের 155 থেকে 60 বিয়োগ করলে 155 মাইনাস 60, 60 মাইনাস করলে থাকে 95, এখানে হবে যে এটা 95, এটা হবে যে আমাদের 95, এটা হলো তো মান। তো এখন এগুলো আমরা গুণ দিব। গুণ দেওয়ার পরে 155 5 এবং 55, এটা কিন্তু 55 খেয়াল রাখবেন, এটা এটা 55। তো এখন 155, প্রথমে আমরা লিখব 155 গুণ 5 এবং গুণ 5 দেওয়ার পরে গুণ 55 গুণ আমাদের 95, এই তিনটা যদি গুণ দিই আমাদের ফলাফল আসতেছে যে 40,49,375, অর্থাৎ 40,49,375, 40,49,375, এটা হলো যে আমাদের রুট, মানে ক্ষেত্রফল। এখন এটাকে আমরা রুট করব। এই যে রুটে ক্লিক করলে এটার মান আসতেছে যে 20,12,31, 20,12,31, এটা হলো যে আমাদের বর্গ ফুট, বর্গ ফুট। এখন আমরা এই যে দুইটা ক্ষেত্রফল পেলাম, এই একটা ক্ষেত্রফল আর প্রথম জমির ক্ষেত্রফল, এটা এখন দুইটা ক্ষেত্রফল আমরা যোগ করব। সুতরাং মোট ক্ষেত্রফল এখানে লিখব যে আমরা মোট, সরি, এখানে আমরা লিখব মোট ক্ষেত্রফল।
সুতরাং মোট ক্ষেত্রফল, এখানে লিখবো মোট ক্ষেত্রফল। তো দুইটা ক্ষেত্রফল এখানে পেলাম, প্রথমজন পেলাম যে 1766.18 যোগ দ্বিতীয় ক্ষেত্রফল পাইলাম আমরা 20.12.31, দুইটা এখন আমরা যোগ করব এত বর্গ ফুট। তো দুইটা যদি আমরা যোগ করি এখানে ফলাফল আসতেছে যে আমাদের ফলাফল দুইটা যোগ করলে আমাদের ফলাফল আসবে, এখানে একটু আমরা কেটে দিই এটা, 1766.18 যোগ 20.12.31, এই দুটো আমরা যোগ করি, যোগ করলে আমাদের টোটাল ফলাফল আসতে আসে যে 37.78.49, 37.78.49, এটা হলো যে আমাদের টোটাল বর্গফুট, বর্গ ফুট টোটাল ক্ষেত্রফল। এখন দর্শক আমরা যদি জমির পরিমাণটা বের করি শতক হিসেবে, তাহলে জমির পরিমাণটা হবে, জমির পরিমাণ এখানে, এখন এই ফলাফলটাকে আমরা 78কে আমরা ভাগ করব, আমাদের একটা সূত্র আছে 435.06, এটা দিয়ে আমরা ভাগ করলে এটা আমাদের শতক হবে। এই সূত্রটা কোথা থেকে আসছে আমি পূর্ব ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা একটু অবশ্যই দেখে নেবেন এই সূত্রটার মানটা। তো এটাকে যদি আমরা এই 435 দিয়ে ভাগ করি তাহলে আমাদের শতাংশ কত জমি আছে, কত শতাংশ জমি আছে এখানে, এই ফলাফলটাকে যদি আমরা ভাগ করি 435.6 দিয়ে ভাগ করলে আমাদের ফলাফল আসতেছে যে 8.67, অর্থাৎ এখানে দেখুন 8.67% জমি, 8.67% জমি, এত শতাংশ। তো দর্শক এটা হলো যে আমাদের এখানে, এটা হলো যে আমাদের টোটাল জমির পরিমাণ 8.67% জমি। এখন যদি আমরা কাঠা হিসেবে বের করি, জমির পরিমাণটা যদি আমরা কাঠা বের করি তাহলে এখানে আমরা লিখব যে কাঠার আর একটা সূত্র আছে, এখানে লিখব যে জমির পরিমাণ একইভাবে আমরা এই 37.78.49 ভাগ 720 দিয়ে আমরা ভাগ করলে এটা আসবে যে আমাদের কাঠা, যে কত কাঠা জমি এখানে বিদ্যমান। তাহলে এখানে আমরা সূত্র লিখতে পারি 37.78.49 ভাগ 720, এটা দিয়ে ভাগ করার পর আমাদের ফলাফল আসতেছে যে প্রায় 5.25 কাঠা জমি এখানে রয়েছে, 5.25 কাঠা জমি এখানে বিদ্যমান। তো দর্শক এখানে এই দুইটা মূলত আমাদের জমির পরিমাণ। তো আমরা এই পদ্ধতি যদি জমির পরিমাণটা বের করি তাহলে আমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, 100% সঠিক ফলাফল ইনশাল্লাহ আমরা পাবো। তাহলে আমরা অবশ্যই এই পদ্ধতিতে চেষ্টা করবো যে আমরা জমির ফলাফলটা বের করতে, তাহলে আমাদের কোনো ভুল হবে না। যদি ভালো লাগে ভিডিওগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন বা ইনবক্স করবেন, তাহলে চেষ্টা করবো যে আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।